দর্শক জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সৌধে কিন্তু প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন। এর আগে আমরা দেখেছি নবনগঠিত মন্ত্রিপরিষদের যে সদস্যরা যারা গতকাল শপথ নিয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এসে অপেক্ষা করছেন। সরকার প্রধান এবং প্রধানমন্ত্রী যেই মুহূর্তে একেবারে মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাব। এর আগে আমরা দেখেছি কিন্তু ধানমন্ডিতে গিয়েছিলেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী এবং দলের সিনিয়র নেতারা, পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরা। এখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কিন্তু এরই মধ্যে মন্ত্রিসভার সদস্যরা অপেক্ষা করছেন। এই যে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা, এখানে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার দেন। এর পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে শহীদ হওয়া 30 লক্ষ শহীদদের স্মৃতির প্রতি। এটি আমরা গত যে সংসদ নির্বাচনের মন্ত্রিসভা গঠনের পরও একই ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু আমরা দেখেছিলাম। এর মধ্য দিয়ে কিন্তু যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ, তাদের প্রতি একটা শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা কিন্তু হয়ে থাকে। এর মধ্য দিয়ে দায়িত্বভার যেটি গতকাল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন, এখনও তাদের প্রথম কর্মদিবস কিন্তু আগামী পরশু দিন, তার আগে এই আনুষ্ঠানিকতা কিন্তু হচ্ছে এই সাভারে। এবং সবাই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী একেবারে বেদির সামনে এসে যে আনুষ্ঠানিকতা সেটি করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার জন্য কিন্তু উনি এগিয়ে আসছেন।
টাকা ফলা দিন না ভাই ফেলায় না কেউ করেন শ্রদ্ধা নিবেদন করছেন। এই শ্রদ্ধা নিবেদন পর্বটির মধ্য দিয়ে কিন্তু স্মরণ করা হয় যাদের রক্তের বিনিময়ে এই কাঙ্ক্ষিত বাংলাদেশ এবং যেই স্বাধীন বাংলাদেশের মন্ত্রী হিসেবে তারা দায়িত্ব নিলেন সেই ঘটনাটিকে কিন্তু তারা স্মরণ করে থাকেন এর মধ্য দিয়ে। আজকে সকালেও একই ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু আমরা দেখেছিলাম ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জাতির পিতা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করেছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের শহীদ সবাইকেই কিন্তু স্মরণ করা হয় এবং দায়িত্ব গ্রহণের প্রাক্কালে এই আনুষ্ঠানিকতাটা কিন্তু এক ধরনের রীতি হয়ে দাঁড়িয়েছে। আগামীকালকেও কিন্তু আমরা যতটুকু জেনেছি এই মন্ত্রিসভার সদস্যরা যাবেন টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য। কনা, এখনকার যে আনুষ্ঠানিকতা আছে এখানে একটি পরিদর্শন বই আছে, যে পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী স্বাক্ষর করবেন। প্রতিবারই যখন এই জাতীয় স্মৃতিসৌধে আসেন সেই স্মৃতিসৌধে পরিদর্শন বই স্বাক্ষরের একটি আনুষ্ঠানিকতা থাকে। এর মধ্যে দিয়ে কিন্তু এই সাভারে যেই আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু শেষ হবে। কনা, এতক্ষণ দেখছিলেন আপনারা, আপনি নিশ্চয়ই সকাল থেকে এই সাভারের যে আনুষ্ঠানিকতা ছিল প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করলেন, এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হলো এখানকার আনুষ্ঠানিকতা। কনা সাদ, আপনাকে ধন্যবাদ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা।